আশা করি তোমরা ভালো আছো। প্রায় এক সপ্তাহ পরে তোমাদের সাথে দেখা। আর আজকে হলো রান্না পুজো। রান্না বান্না করার পরে সেটা পুজো করা হয়, আর পরের দিন সেটা খাওয়া হয়। মানে যেটা রান্না করা সেটা ঠান্ডা করে পরের দিন খাওয়া হয়। আর পরের দিন হলো বিশ্বকর্মা পুজো। খুব ইন্টারেস্টিং ওয়েদারটা। লাস্ট কদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে সে বৃষ্টির মানে কোনো সীমা নেই। আর এখন ওয়েদারটা একটু ভালো। শরৎকালে যে ছোটো ছোটো মেঘের পাঁজা ঘুরে বেড়ায়, তার সাথে সাথে একটা মানে বেশ ভালো, বেশ বেশ সুন্দর ওয়েদার। পুজোর সূচনা, পুজোর সূচনা বলতে আগামী কয়েকদিনের মধ্যে, এক মাসের মধ্যে বাংলাদেশের সব থেকে বড়ো উৎসব দুর্গাপুজো, তার সূচনা কিন্তু এই বিশ্বকর্মা পুজো বা রান্না পুজো থেকেই হয়। মানে এরপর থেকে সেই পুজো পুজো যে ভাবটা, সেটা কিন্তু সবাই ফিল করতে পারে। আই থিঙ্ক সবাই একমত হবে। হ্যাঁ, এখন ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যেমন ছোটোবেলা দেখতাম যে একটা আলাদা রকম একটা গন্ধ আকাশে বাতাসে, আলাদা রকম একটা ফিলিং, সেটা কিন্তু এখন আর সেইভাবে পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আসছে, তার জন্য একটা আলাদা একটা আবেগ, আলাদা ভালোবাসা। যেখানে পুজো হয়, যে সকল জায়গায়, যে মাঠে বা যেখানে পুজো হয়, সেখানে এই যে বাঁশ পড়া, বাঁশ বাঁধা, প্যান্ডেল করা, মানে এগুলো একটা আলাদা একটা মানে ফিলিংস আর কি বাঙালিদের। আমার কেন জানি না মনে হয় এই যে পুজোর এই চারটে দিন বাদ দিয়ে পুজো আসছে বা পুজো হবে, এই যে একটা কী বলবো, একটা ফিলিংস, একটা উত্তেজনা কাজ করে, সেটাই আমার কাছে সব থেকে বেশি মানে ভালো লাগার বা ভালো লাগে, সেটা আমার সব থেকে বেশি। আমি জানি না তোমরা একমত হবে কি না। দেখো, পুজো আসবে, চার দিন দেখতে কেটে যাবে, কিন্তু এই যে সময়টা থেকে যে পুজো আসছে, তো কদিনের মধ্যে পুজো, তার জন্য যে একটা মানে প্রিপারেশন বা তার জন্য যে একটা উত্তেজনা, সেটা কিন্তু সত্যি মানে সেটা একটা আলাদা মজা, বাঙালিরা বেশি করে সেটা বুঝতে পারবে। হ্যাঁ, এই পুজোর সূচনা কেন বললাম, কারণ দুর্গাপুজো, তারপরে কালী পুজো, তারপরে ভাইফোঁটা, তারপরে জগদ্ধাত্রী পুজো, তো এইভাবে পুজোর সূচনা আর কি। হ্যাঁ, কিছুদিন আগে গণেশ পুজো হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ আগে। গণেশ পুজোটা আসলে বাড়ি পুড়ে সেরকমভাবে হতো না, আই মিন পুরো ওয়েস্ট বেঙ্গলেই বলতে গেলে সেরকমভাবে আগে ছোটোবেলায় আমি দেখতাম না, হতো কিন্তু এতটাও বা এত পুজো হতো না। পুজো আসবে, পুজো যাবে, সবই হবে, কিন্তু হ্যাঁ, বর্তমান পরিস্থিতি যা রয়েছে, সবাইকে একবার রিকোয়েস্ট করবো যে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থভাবে সব কিছু কাটাবেন, এর দূরত্ব বজায় রাখবেন, স্যানিটাইজার মাস্ক ইউজ করবেন, আর কিছু না। তো আজকের ব্লগটা এইটুকু নয়। ব্লগটা যদি ভালো লেগে থাকে, জানেন যে কী করতে হবে না করতে হবে আমি আর বলবো না, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো না লাগলো। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো করে পুজো উপভোগ করবেন, আনন্দ করবেন। চলুন, টাটা, খুব তাড়াতাড়ি দেখা, বাই।